কদিনের টানা বৃষ্টিতে ভারতের ডম্বুর এবং গজলডোবা বাঁধ খুলে দেয়ায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেও নির্লজ্জ কটাক্ষ করেছে ভারতের কয়েকটি মিডিয়া। বাংলাদেশের কয়েকটি জেলার আকস্মিক বন্যা নিয়ে ভারতীয় গণমাধ্যম G24 ঘন্টা একটি সংবাদ প্রকাশ করেছে। সংবাদের শিরোনামে লেখা হয়েছে, ভারত ছাড়ল জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আরজি। ভারতীয় মিডিয়ার এমন শিরোনাম দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে এই গণমাধ্যমটি ওই নিউজের শিরোনাম পরিবর্তন করে লেখে, ভারত ছাড়ল জল, ভাসছে বাংলাদেশ। গত দুই দিন ধরে ভারতের ত্রিপুরায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটিতে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। বন্যার পানি যেন উপচে না পড়ে সেজন্য মঙ্গলবার রাতে গোমতী নদীতে তৈরি করা ডিম্বুর জলাধার বাঁধ খুলে দেওয়া হয়। আর বাঁধ খোলার পর বাংলাদেশের কুমিল্লা দিয়ে পানি আসা শুরু করে। এছাড়া অল্প সময়ের মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় পুরো ফেনী জেলা। বন্যার কারণে ফেনীর সঙ্গে দেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে বন্ধ আছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এদিকে ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেয় বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসাবের দাবি জানিয়েছেন। নাদিম হাসান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।